আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসিবুর রহমান বলছি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে। আমি এখানে অ্যাডজাইন্ট ফ্যাকাল্টি মেম্বারশিপ আছি, এখন যুক্ত হচ্ছি ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের মেন্টর হিসেবে। এই শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড এবছর কয়েকটি ক্যাটাগরিতে তাদের কম্পিটিশনটি আয়োজন করতে যাচ্ছে। তো এখানে হচ্ছে মাদ্রাসা থেকে শুরু করে স্কুল এবং কলেজ ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টরা, ইভেন পলিটেকনিক ছাত্রছাত্রীরা হচ্ছে অংশগ্রহণ করবে তাদের ইনোভেটিভ আইডিয়া এবং ইনোভেটিভ প্রজেক্ট নিয়ে। তো আমি হচ্ছে ধন্যবাদ জানাতে চাচ্ছি আইটিএসআর টেকনোলজিসকে যে তারা স্টুডেন্টদেরকে এভাবে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা হচ্ছে তৈরি করতেছে। তো আমি চাচ্ছি যে পুরো বাংলাদেশ থেকে সরকারি বেসরকারি তারপর হচ্ছে পলিটেকনিক মাদ্রাসা এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে, তাদের সুন্দর সুন্দর প্রজেক্টগুলো নিয়ে চলে আসবে ন্যাশনাল স্টেম অলিম্পিয়াডে। ন্যাশনাল স্টেম অলিম্পিয়াডে আপনারা রোবোটিক্স থেকে শুরু করে এমবেডেড সিস্টেম অথবা হচ্ছে অটোমেশন নিয়ে প্রজেক্ট সাবমিট করতে পারেন, সাথে হচ্ছে ব্লকচেইন তারা অ্যাড করেছে নতুন একটি টেকনোলজি, সেইটা নিয়ে হচ্ছে আপনার প্রজেক্ট সাবমিট করতে পারেন। হতে পারে সেটা রোবোটিক্সের, হতে পারে হচ্ছে সেটা ফায়ার সেফটি সিকিউরিটি বা বিভিন্ন রকমের ইনোভেটিভ প্রজেক্ট। এগুলো প্রজেক্ট আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে এবং আমাদের দেশের সিকিউরিটি এবং সার্ভেলেন্সে খুবই ভালো করবে। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে ন্যাশনাল স্টেম অলিম্পিয়াডে। আমি আশা করবো আপনারা সবাই আপনাদের ইনোভেটিভ প্রজেক্ট নিয়ে ন্যাশনাল স্টেম অলিম্পিয়াডে জয়েন করবেন।